एवरीवन वेलकम बैक टू माय चैनल फैशन माय पैशन बेंगली व्लॉग्स। आमी शतरूपा आज के चले नतून वीडियो निये। आज थेके आमी शुरू करते चले नतून सेगमेंट सेटार नाम आमी दिए वीकेंड व्लॉग्स। आमार अनेक फ्रेंड्स एबं आमार फैमिलीर अनेकेई आमाके बोले आमी केन डेली व्लॉग्स करी ना। तार एकटा बड़ कारण हच्छे चिको एखन अनेक छोटो, सबकिछु हैंडल करे डेली व्लॉग्स करा एबं सेटा तारपर तोमादेर सामने ठीक मतो प्रेजेंट करार एई এটা অনেকটাই টাইম কনজিউমিং। তো সেটা এখন এই মুহূর্তে করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট, তবে আমি উইকেন্ড ব্লগসটা করার একটা অ্যাটেম্পট নিচ্ছি এবং সেটা আজ থেকেই শুরু করছি। যারা আজ আমরা প্রথম দেখছো তাদেরকে আমি জানিয়ে রাখি, আমি থাকি টেক্সাসের ডালাস কাউন্টিতে এবং আমি যে শহরে থাকি তার নাম আরভিন। উইকেন্ড ব্লগসে কি কি থাকবে সেটাও আমি মোটামুটি প্ল্যান করেছি, লাইক আমরা কি করি উইকেন্ডসে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। সেটা হতে পারে কোনো কুকিং, বা সেটা হতে পারে হয়তো কারো কোনো ফ্রেন্ডসের বাড়ি গেছি, বা শপিং, যাই করব তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করার প্ল্যান আছে। তো অলরেডি আমরা আজকে বেরিয়ে পড়েছি, আজকে ফ্রাইডে। আজকে যেটা প্ল্যান আছে, আমরা এখান থেকে 35 মিনিটসের একটা ড্রাইভ আছে, আমরা যাব একটা অন্য সিটিতে যার নাম ফ্রিস্কো। সেখানে কেন যাচ্ছি সেটাও বলি, উইকেন্ডসে আমরা রেস্টুরেন্টের খাবার খেতে একটু পছন্দ করি, মোটামুটি ফ্রাইডে স্যাটারডে একটু বাইরে খাওয়া হয়েই যায়। তো আজকে আমরা সেইটাই প্ল্যান করেছি যে আজকে আমরা যাচ্ছি ফ্রিস্কোতে। সেখানে একটা রেস্টুরেন্ট আছে রেড হট চিলি পেপার্স, কলকাতাতেও তাদের একটা ব্রাঞ্চ আছে, তোমরা অনেকেই হয়তো জানো। ওদের চাইনিজ আমার বেশ ভালোই লাগে, তো আজকে ভাবছি ওখান থেকে আমরা খাবো। কোভিডের জন্য রেস্টুরেন্টে বসে খাওয়াটা সেভাবে আমরা এখনো স্টার্ট করিনি, ডাইনিংটা আমরা যতটা সম্ভব সেটা আমরা অ্যাভয়েড করি। তো আজকেও টেক আউট করবো, অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি। তো এখন আমরা সেখানেই যাচ্ছি, এখান থেকে 35 মিনিটসের জার্নি। এই যে চিকো এখানে বসে আছে, তোমাদের একটু বাইরের ভিউটাও দেখিয়ে দিই। অলমোস্ট সন্ধে হয়ে গেছে, আমার আরো কম লাগে। তো এই মেকআপ লুকটা কিভাবে ক্রিয়েট করলাম সেটাই তোমাদের সঙ্গে বা শেয়ার করে নেব। Thank you.
রাজঘাট চিলি পেপারসের সামনেই আছি। নবরণ গেছে যে অর্ডারটা দিয়েছি সেটা পিক আপ করতে, আমি এখানে বাইরেই ওয়েট করছি কারণ চিকো ঘুমোচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, এখন টেম্পারেচার আস্তে আস্তে ড্রপ করছে। সো ডিনার পিক আপ করা হয়ে গেছে, এবার আমরা কিছু শপিং করতে যাব। যেটা বলছিলাম যে সানডেতে বিরিয়ানি বানাবো, তো বিরিয়ানির জন্য কিছু গ্রসারি শপিং করতে হবে, তো ইন্ডিয়ান স্টোরে যাব সেই জন্য। সো লেটস গো। আজকে স্যাটারডে, আমাদের লাঞ্চ হয়ে গেছে আর আমরা এখন একটু পরে বেরোবো। উইকডেজ গুলো খুব বিজি থাকে, উইকডেজে বেরোলেও সেটা কাজের জন্যই বেরোনো হয়, রিল্যাক্সড মাইন্ডে বেরোনোটা সেটা উইকেন্ডেই হয়ে থাকে। ঠিক এখন বড় হচ্ছে, ওরও একটু এনজয়মেন্ট দরকার হয়। আমরা মোস্টলি উইকেন্ডস গুলোতে একটু প্রেফার করি একটু পার্কে যাওয়ার, যেখানে চিকু একটু ঘুরতে পারবে, একটু এনজয় করতে পারবে, খেলতে পারবে, একটু দৌড়তে পারবে। তো আজকেও সেটাই যাব আমরা, তো একটু পরে বেরোবো। তো অলরেডি দেখতেই পাচ্ছ আমি অলরেডি আমার মেকআপ হয়ে গেছে, আর এটাও আমার একটা এভরিডে গো টু লুক। তো এই লুকটা আমি ক্রিয়েট করেছি কিভাবে সেটাই তোমরা এবার দেখে নাও। নবরণ রেডি হবে, আমিও একটু রেডি হব, হয়ে আমরা বেরোবো। কিছুক্ষণ পরে আবার দেখা হচ্ছে। আমরা এখন পার্কে চলে এসেছি, এই পার্কটার নাম কটনোড ভ্যালি পার্ক। এটা আমাদের বাড়ি থেকে 5 মিনিট ড্রাইভ, খুব বেশি দূরে নয়। চলো তোমাদের এবার পার্কটা দেখাই। তো এই হলো পার্ক, পার্কটা বেশ অনেকটা এরিয়া জুড়ে,
এখানে অনেকেই এসেছে এখন পিকনিক করছে। অ্যাকচুয়ালি এখন ওয়েদারটা খুব ভালো, আর কিছুদিন পরেই প্রচণ্ড গরম পড়ে যাবে এখানে, তখন আর এই সময় বেরোনোটা একদমই পসিবল না। তো এখন সবাই উইকেন্ডে এখানে পিকনিক করে, বাচ্চারা এখানে এসে খেলে। পিকো, হোয়াট ইজ দ্যাট? পুরো ক্লিয়ার স্কাই, ওই দূরে অনেক অ্যাপার্টমেন্ট রয়েছে, আমাদের অনেক ফ্রেন্ডরা এই অ্যাপার্টমেন্ট গুলোতে থাকে। একটা বড় কারণ হচ্ছে এই দোলনাটা, এটা আমাকে ভীষণ নস্টালজিক করে। আমি এভরি উইকে একবার তো আমি আসবই এই দোলনাটা চড়ার জন্যই, তো আজকেও আমি সেই কারণেই এসেছি, এই দোলনাটাই চড়বো। অ্যান্ড লাকিলি এটা ফাঁকা আছে এখন, তো আমি আর এখন টাইম ওয়েস্ট করবো না, আমি এখন চলে যাচ্ছি দোলনার কাছে, আমি এখন দোলনায় চড়বো। এখানে অনেকেই ফিশিং করতে আসে। স্যানিটাইজার বোথ হ্যান্ডস, রাব ইওর হ্যান্ডস, রাব ইওর হ্যান্ডস, রাব ইওর হ্যান্ডস, গুড জব। হোয়াট হ্যাপেন্ড? গো প্লে উইথ ড্যাডি। আজকে খুব ক্যাজুয়াল আউটফিট পরেছি, এই জগার্সটা পরেছি, তার সঙ্গে এই টপ কাম একটু সোয়েটারের মতো প্যাটার্ন রয়েছে, এটা এক্স্যাক্টলি সোয়েটার নয়, এই ফুল স্লিপ টপটা পরেছি, এটা আমি জারা থেকে নিয়েছিলাম। হাই, হোয়াটস আপ? কি কো, হোয়াট ইজ দিস? তো আমরা এখন ইন্ডিয়ান স্টোরে যাচ্ছি, আমার টুকটাক কিছু জিনিস কেনা কালকে বাকি ছিল, সেগুলো আজকে কিনে নেব। আজকে সানডে, এখন সকাল 11টা বাজে, আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, কথা মতো আজকে বিরিয়ানি রান্না করব। যে রান্নাগুলো করি আমার সবসময় সেখানে মাথায় এটাই থাকে যে কম সময়ে ঝটপট কী করে একটা ডিলিশিয়াস ইয়ামি ডিশ প্রিপেয়ার করা যায়, সেটা আমার মেন এইম, সেখানে ইম্প্রোভাইজেশন থাকে। তো সেভাবে এই বিরিয়ানিটাও আমার ভার্সন অফ চিকেন বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানির ইনফ্লুয়েন্স রয়েছে। এবার সেই বিরিয়ানি রান্নাটা শুরু করা যাক, আর তার আগে আমি বলে রাখি যে চিকেনটা আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখেছি, কি কি ইনগ্রিডিয়েন্টস আমি দিয়েছি এর মধ্যে সেটাও তোমাদের আমি দেখাবো। আর দেরি না করে চলো এবার রান্নাটা শুরু করা যাক। চিকেন ম্যারিনেশনে কি কি লাগছে আগে দেখিয়ে দিই। এখানে রয়েছে 3 পাউন্ড চিকেন, অ্যাড করছি 3 টেবিলস্পুন টক দই, 1.5 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন হলুদ, 1.5 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1.5 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1.5 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টেবিলস্পুন বিরিয়ানি মশলা, ধনে পাতা আন্দাজ মতো, 2 টেবিলস্পুন সর্ষের তেল। রান্নাটা আমি অলিভ অয়েলে করলেও ম্যারিনেশনটা সর্ষের তেলেই করব। হয়ে গেল ম্যারিনেশন, এবার আমি এটা ওভারনাইট ফ্রিজে রেখে দেব। এই বিরিয়ানিতে আমি আলু দেব, সেই জন্য আলুটাকে প্রথমে আমি ম্যারিনেট করে সেটাকে ফ্রাই করব। ম্যারিনেশনের জন্য আমি লবণ দিচ্ছি এবং তার সঙ্গে ইয়েলো ফুড কালার দিচ্ছি, যাতে ফ্রাই হওয়ার পর দেখতে সেটা খুব সুন্দর লাগে। ফুড কালারটা অপশনাল, তার জায়গায় হলুদও দিতে পারো, আবার কিছু নাও দিতে পারো। দুধের মধ্যে আমি স্যাফরন ভিজিয়ে রাখলাম। দেখতে পাচ্ছ আলুটা ফ্রাই হয়ে গেছে, ফ্রাই হওয়ার সময় খানিকটা সেদ্ধও হয়ে গেছে আলুটা, কিন্তু পুরোপুরি সেদ্ধ করার জন্য আমি এবার 10 মিনিটস আলুটাকে মাইক্রোওয়েভ করব। চিকেন বানানোর জন্য তেল গরম হলে কড়াইয়ে জিরে দিচ্ছি এবং তার সঙ্গে হোল স্পাইসেস অ্যাড করছি। এবার আমি পেঁয়াজ অ্যাড করছি,
এবং পেঁয়াজটা খানিকটা ভেজে নিচ্ছি। এবারে আমি অ্যাড করছি আদা রসুনের পেস্ট। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি অ্যাড করছি হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে এবং গরম মশলা। রান্না তো চলছেই, এরিফাকে দেখিয়ে দিই আজ সারাদিন চিকো কী কী করছে। ফিরে এলাম রান্নায়। ভালোভাবে কষাতে হবে চিকেনটা। বিরিয়ানির একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট হলো ফ্রায়েড অনিয়ন বা পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে কেনা বেরেস্তা ব্যবহার করছি। আমি চিকেনটাকে কভার করে দিচ্ছি যাতে ভালোভাবে সেটা সেদ্ধ হয়ে যায়। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তার মধ্যে লবণও দিয়ে দিচ্ছি। চিকেন রান্না শেষ, এবার বিরিয়ানি বানাবো। এদিকে আমি বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য রায়তা বানিয়ে ফেলেছি। ভাত অলরেডি বানিয়ে ফেলেছি, লং গ্রেন বাসমতি রাইস আমি নিয়েছি। ভাত বানানোর জন্য আমি জলের মধ্যে গোটা গরম মশলা, ঘি এবং তার সঙ্গে বেশ অনেকটা করে লবণ অ্যাড করেছিলাম, যাতে বিরিয়ানি বানানোর সময় আমাকে এক্সট্রা করে লবণ না দিতে হয়। এবার আমি লেয়ারিং করব। প্রথমে এইভাবে ভাত ছড়িয়ে দিচ্ছি, তার মধ্যে দিচ্ছি ঘি, দুধে মেশানো স্যাফরন আমি এবার ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি চিকেন অ্যাড করছি। অ্যাড করব ধনে পাতা এবং পুদিনা পাতা। অ্যাড করছি ভাজা পেঁয়াজ, স্যাফরন অ্যাড করলাম। এবার আবার আমি সেম ভাবে সেকেন্ড লেয়ারটা করব। অ্যাড করছি সামান্য ফুড কালার। এভাবেই আমি থার্ড লেয়ারটাও কমপ্লিট করলাম। এবারে আমি কয়েক ফোঁটা কেওড়ার জল আমি এটাতে অ্যাড করব। অনেকে রোজ ওয়াটারও ইউজ করে, কিন্তু আমার খুব একটা স্মেলটা ভালো লাগে না, তাই আমি অ্যাড করছি না। কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম এবং ভেজে রাখা আলুটাও অ্যাড করলাম। রেডি হয়ে গেল চিকেন বিরিয়ানি। আজকের মতো এ পর্যন্তই। আমার এই নতুন উইকেন্ড ব্লগ সেগমেন্টটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। খুব শিগগিরই আবার ফিরে আসব একটা নতুন উইকেন্ড ব্লগ নিয়ে। আমি যে অন্যান্য ব্লগস আপলোড করি উইকলি, সেগুলো তো থাকছে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। নোটিফিকেশন বেলে অবশ্যই ক্লিক করো, যাতে আমার ফিউচার ভিডিওস মিস করতে না হয়। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে আমাকে সেখানেও ফলো করতে পারো। সবাই খুব ভালো থাকো আর অবশ্যই দেখতে থাকো আমার চ্যানেল ফ্যাশন মে প্যাশন বেঙ্গলি ভ্লগস।